আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। পাসওয়ার্ড মনে রাখতে রাখতে আমার অবস্থা খুবই খারাপ। ফেসবুকের পাসওয়ার্ড, হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড, আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড, টিকটকের পাসওয়ার্ড, এমনকি 3-4টা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড, এত পাসওয়ার্ড মনে রাখা যায় না ভাই। এখন গুগল একটা নতুন আপডেট নিয়ে এসেছে যে আপনাকে আর পাসওয়ার্ড মনে রাখতে হবে না, আপনি চাইলে আপনার ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে রাখতে পারেন সেই জিমেলটাতে। কীভাবে আপনি আপনার জিমেলে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলেন শুরু করা যাক। তো ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করার জন্য আপনি আপনার ফোনে চলে যাবেন। ফোনে চলে যাওয়ার পর আপনি আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে একবারে নিচের দিকে যায়, নিচের দিকে গেলে একটা গুগল নামে একটা অপশন পাবেন। যে ফোনেরই হোক না কেন, এই গুগল অপশনটা যখন পাবেন, গুগল অপশনে ক্লিক করবেন। গুগল অপশনে ক্লিক করার পরে ভিউয়ার্স, গুগল অপশনে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এবং আপনি যে অ্যাকাউন্টটাতে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে আছেন সেই অ্যাকাউন্টটি এখানে সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করাই আছে, আমি সিলেক্ট করে নিয়েছি। তারপর ম্যানেজ ইওর অ্যাকাউন্ট, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। ম্যানেজার গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখেন এদিকে একটু এভাবে টেনে টেনে এদের সিকিউরিটি নামে একটা অপশন আছে, আপনি সিকিউরিটি অপশনটাতে ক্লিক করবেন। সিকিউরিটি অপশনটাতে ক্লিক করার পরে পাসকি নামে একটা অপশন পাবেন, এই যে পাসকি, পাসকিতে ক্লিক করবেন। এই পাসকিতে ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার যেহেতু ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে আছেন, ফিঙ্গারপ্রিন্টের অপশনটি চালু হয়ে যাবে। তো ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে, আমরা এখন আমাদের ফিঙ্গারটি দিয়ে দেবো। দেখেন ফিঙ্গারটি নেওয়ার সঙ্গে সঙ্গে এখন ফিঙ্গারটি নিয়ে নিল, এবং নেওয়ার পরে দেখেন ইউজ, দেখেন এখানে লেখা উঠছে ইউজ পাসকি। তো ইউজ পাসকিতে আপনি ক্লিক করবেন। হ্যাঁ, আমাদের ফিঙ্গারপ্রিন্টটি অ্যাড হয়ে গেছে। দেখেন ইউ ক্যান নাও ইউজ ইওর পাসকি টু সিং ইন। তো দেখেন এই যে ডান করে দিলাম। আমাদের কিন্তু এখন জিমেইলে, আমাদের এক কথা আমাদের গুগল অ্যাকাউন্টে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট অ্যাড হয়ে গেল। আপনারা যে কোনো সময় এখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে জিমেইলে প্রবেশ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ফোনের গুগল অ্যাকাউন্টে আপনারা জিমেইল অ্যাড করতে, ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।